মনটা করে দুরু দুরু বুকটা করে হুড়ু হুড়ু প্রেমের লগনে লড়ে আহা প্রেমের লগনে লড়ে প্রেমের লগনে লড়ে আহা প্রেমের লগনে লড়ে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো একজন মাস্টারকে নিয়ে আসলে এই মাস্টারের অনেক কিছুই আমার চোখে পড়েছিল আর তারপর কালকে যখন কিবরিয়া ভাইয়ের ভিডিওটা দেখলাম তখন মনে হলো আসলে এই মাস্টার তো মানে একেবারে মাস্টারের যে ইতিহাস যে সমাজ সবটাকে কলঙ্কিত করে ল্যাপটপে ফেলছে দর্শক তো আজকে আমরা কথা বলবো একজন মাস্টার কি করে বসার রুম থেকে বেডরুম রান্নাঘর আর আপনার একদম বাথরুম পর্যন্ত চলে যাইতে পারে ব্যাপারী পরিবারের তিশা বাপ্পির কাছে সবকিছুই যে সম্ভব আজকের এই ভিডিওতে সেই বিশ্লেষণ থাকবে আপনাদের কাছে দর্শক প্রাইভেট টিউটরের সাথে পরিচিত না এমন কিন্তু কেউই না হয় আপনারা নিজেরা কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়েছেন অথবা আপনার ছেলেমেয়েরা ভাই বোনেরা পড়েছে প্রাইভেট টিউটর হবে স্যার যার প্রতি থাকবে সম্মান শিক্ষক কিন্তু একটা জাতির যে শিক্ষা সেই শিক্ষার মেরুদণ্ড গঠনে অনেক বেশি হেল্প করে বাবা মার পরেই কিন্তু শিক্ষকের সম্মান একটা কবিতা আছে না আলাউদ্দিনের ছেলে ওই যে যাই হোক কবিতাটা এখন আপনাদের মনে করানোর দরকার নাই তো সেখানে কিন্তু শিক্ষকের সম্মানের কথা সেইখানেও কিন্তু বলা হয়েছে আর এইখানে তান তার শিক্ষকের সাথে কানাকানি করে শারমিনের স্বামী যখন শারমিনদের বিয়ের এক মাস উপলক্ষে কেক কিনতে যায় তখন দেখি এই মোটকাকে নিয়ে তান বসে দুই খাদক মিলে বলতেছে ও এইটা খাবা এইটা খাবা আরে ভাই এটা তো স্যার তার সাথে তুই কানা করে 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 কোন সাহসে বল তারপর দেখি এই স্যার আবার তানজিলাকে এ করে ইউসিসিতে যেমন ওই যে চান্স পাইলে মিষ্টি খায় না তেমন করে মিষ্টি খাওয়া দিতেছে আমার কথা স্যারের কি কাজ তান এঙ্গেজমেন্ট তানজিলার এঙ্গেজমেন্ট আর স্যারের কি কাজ তানের এঙ্গেজমেন্ট হতো দাঁত পাইতে আসতো বেডরুমে ঢুকে খাটের উপর শুয়ে শুয়ে দেখা মিম শারমিন তার সামনেই শাড়ি পরছে গায়ে ঢলাঢুলি করছে তিশা ঢলাঢুলি করছে এগুলো দেখা এগুলো আবার রেকর্ড করা এ আবার কি স্যার টিউশন ফি না দিয়ে স্যারকে একটা ব্লগ চ্যানেল খুলে দিয়েছে তিশা তিশা বলেছে আপনাকে আমি অনুমতি দিলাম আপনি কপিরাইট ছাড়া আমাদের ভিডিও করে ইনকাম করতে পারেন আমি তানের পড়ানোর উপলক্ষে আপনাকে আলাদা কোনো মাসিক টিউশন ফি দেব না তো স্যারও সেটা মেনে নিছে এখন সে আমাদের স্যার একটা চ্যানেল খুলেছে স্যারের ইউটিউব চ্যানেলের নামটা আপনাদেরকে আমি বলবো নাহিদ ফ্যামিলি ব্লগ তো স্যার কিন্তু মানে আসলে হচ্ছে তিশাদের বাসার পেছনেই ওইখানেই থাকে এবং স্যারের যে মানে বোন তারা কিন্তু আসলে দূর সম্পর্কের আত্মীয় হয় বাপ্পির তো দেখেন এই স্যার এখন হচ্ছে চালু করে দিছে হচ্ছে ভিডিও ব্লগ করা এবং সে হচ্ছে মানে নুডলস রান্না করে একটা স্যার বাবুর্চি হয়ে গেছে সে নাকি কেক টেকও বানাইতে পারে সব বানাইতে পারে তো সে হচ্ছে মানে এমন একটা মগামার্কা চেহারা করে মানে কি বলবো আপনাকে দর্শক মানে তারই মগা চেহারা দেখলেই মানে মনে হয় যে গোপাল ভাঁড় বাংলার গোপাল ভাঁড় দুই দিন পরে দেখবেন তাবিয়াকে দিয়ে যে সাবিনা একটা চ্যানেল খুলছিল না নাটকের চ্যানেল যেখানে মাসুদ তারপর আদুরি মারা গেছে যাক আমি তাকে নিয়ে বলবেন ওই যে নাটক করতো তো দেখবেন এবার তিশা চ্যানেল খুলবে যেখানে তাবিয়া তারপরে মোটকা তারপরে হচ্ছে তানেরা অভিনয় করবে আর আমি বুঝি না এই কেমন স্যার যে তানকে না পড়ায় সব অনুষ্ঠান করে বেড়াচ্ছে আর তান তার পড়ালেখা বাদ দিয়ে তার দুলা ভাই তার বোনের শোরুমে বসে বসে মোবাইলে সব আজে বাজে ভিডিও দেখে বেড়াচ্ছে সেটা হয়তো বা বাপ্পি বা তিশা বা মিম বাবুর উপস্থিতিতে সে শান্তি মতো দেখতে পারে না তো আসলে তিশা মানে তাজিলার এই শোরুমে কি বাপ্পির ইনভেস্টমেন্ট আছে যে বাপ্পি তানকে লাগাই দিছে যে গিয়ে দেখবি কেমন বেচা বিক্রি হয় না তো বলেন তানের তান তো যাবে তানজিলার বাড়ি সে তা না গিয়ে শোরুমের নিচে কাপড় চোপড়ের মধ্যে শুয়ে শুয়ে কিসের এমন ভিডিওর মুহে সেই গরমের মধ্যে শোরুমের সে হচ্ছে দেখে বেড়াচ্ছে দর্শক আপনারাই বলেন আপনারাই বলেন
আর হিজড়া মাস্টার আমি বলবো না, হচ্ছে হিজড়া না হিজড়া, হিজড়া এই জন্য মানে হিজড়ারাও এরা দেখলে সরম পাবে দর্শক। মানে এই মটকাকে যে কি বলবো, এই মটকা মানে সব জায়গাতে মটকা। আবার তিশাদের নাম নিয়ে নিয়ে ভিডিও দিয়ে ভিউ কামায়, সাবস্ক্রাইবার কামায়, আবার সে হচ্ছে হাতে একটা স্যামসাং S24 ফোন নিয়ে ঘুরে বেড়ায়। মটকা এত টাকা পাইলো কই বলেন? মোটকার যদি এতই টাকা, মোটকা তাইলে এখন আবার স্টুডেন্ট পড়ায়? শুধু যে তান তার কাছে পড়ে তা না, তার কাছে ধ্রুব আরও অন্যান্য স্টুডেন্ট আছে, তাদেরকে পড়ায়। সবাই হচ্ছে তার বাসায় গিয়ে পড়ে, তার বাসায় পড়তে যায়, কিন্তু তান তো স্পেশাল নবাবের বাচ্চা, রাজার ছেলে, তো তানকে পড়াতে উল্টো সে যায়, এবং পড়াতে পড়াতে সে হচ্ছে বেডরুম রান্নাঘর বাথরুম পর্যন্ত চলে যায়। আর আপনারা তো জানেন তিশার শুধু একটা পুরুষ মানুষ দরকার, পুরুষ মানুষের সান্নিধ্যে তিশা মানে একদম নতুন হয়ে যায়। যে কারণে এই যে যখন আপনার রাজ তিশার কালো রঙের ব্রায়ের ভিডিও ছবি ভাইরাল করে দিছে, তো অনেকেই বলতেছে বাপ্পি শারমিনের রিসেপশনে গিয়ে শারমিনের দুধের ছবি ভাইরাল করে দিছিল, তো এটা নাকি বদলা। অবশ্য একদিক দিয়ে ঠিকই আছে, শারমিন তো হচ্ছে খুলে রাখছিল, তো বাপ্পি খোলা দুধের ছবি দিছে আর তিশা ঢেকে রাখছে, তো রাজ ঢাকা ছবি দিয়ে দিছে, এরকম একটা অবস্থা। তো দর্শক দেখেন, তানজিলা পাস করছে না ফেল করছে, সেই জন্য জনজন যে যে মিষ্টি দিচ্ছে, সেখানে নীলার যা যে শিলা, সেই নীলার যা কিন্তু শিলা না শিরিন, শিরিন মনে হয় নাম, সে বলতেছে কত পয়েন্ট পাইছে। তো তিশা বলতেছে কোনো পয়েন্ট টয়েন্ট পায় নাই, তো ফেল করলে আর পয়েন্ট টয়েন্ট কী পাবে দর্শক? আবার বলে আপনারা যে বের করে ফেলছিলেন সেইভাবে বের করে ফেলেন রেজাল্টটা। আপনার মেয়ে যে গতবার ইংলিশে ডাব্বা মেয়েরা মারছিল, এইবারও তো আসলে তিনটা অত্যাবশ্যকীয় সাবজেক্টেরই পরীক্ষা হয়েছে, তা আপনার মেয়ে যে যথারীতি এবারও ডাব্বা মারছে সেটা কিন্তু আমাদের জানা আছে, এই জন্য আবার রেজাল্ট আলাদা করে বের করে দেখার কিচ্ছু নাই। তোর মাইয়া যে ফেল করছে এটা তোর মাইয়া যে হারে রেজাল্টের খবর ইগনোর করতেছে তাতেই আমরা বুঝতে পারছি। আর আসলে যদি প্রকৃত অর্থে তানজিলা ভালো রেজাল্ট করতো তাহলে এভাবে ঘরে ঘরে গিয়ে তোর মিষ্টি বিলাতে হতো না। তুই আর বাপ্পি মিলে নিজেরাই বাড়িতে মিষ্টি করে আলাদা ব্লক করতি, আলাদা করে রেজাল্ট নিয়ে বসতি, তোরা এভাবেই করিস। আরেকটা জিনিস দর্শক শুনলাম যে বাবুকে নাকি খানকি মাগির পোলা বলছে হচ্ছে মিম, এবং সাবিনা সেটা দিয়ে দিছে। সাবিনার কাজই দর্শক এইসব করা। কয়েকদিন আগে কোন বালচুদা পানি দেয় নাই বলে বাথরুমে বলে যে খুকি চিল্লালো, এটাও কিন্তু সাবিনা লিক করে দিছে। এখন আবার গেছে হচ্ছে আরিফা আর বাচ্চার মিলাদে, ওইখানেও বেটি গেছে গিলতে, মানে বেটির লজ্জা লাগে না এত বড় দেহওয়ালা নিয়ে, হাতিয়ালা দেহ নিয়ে এসে যে ঘুরে বেড়ায়, মানে তার পায়ের তলায় পড়লে তো আসলে পিঁপড়া কেন, মানুষ পর্যন্ত পাটাতনে পড়া যাবে এমন একটা অবস্থা। আবার নিজের বাচ্চা নিজে না সামলায় মরিয়মকে দিয়ে দেয় গাড়িতে পেছনে, সে তার বাচ্চাকে নেবে না। আরে ভাই, তুই যদি মরিয়মকে সামলাতে দিবি তো পয়দা করছিস কেন বাচ্চা তুই? হ্যাঁ, কত আমারে। তো যাই হোক, সাবিনাকে নিয়ে আরেকটা ভিডিও দর্শক শিখবি আমি আমার চ্যানেলে প্রকাশ করে ফেলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে আপনার অভিমত জানিয়ে দেবেন।